পুলিশিং এর যিনি অনেক এগিয়ে রয়েছেন, ইতিপূর্বে তিনি চাঁদপুর জেলায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। বর্তমানে গাজীপুর ইতিমধ্যেই তিনি জনগণের হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেছেন, তার সেবার মান দিয়ে, তার জনমুখী জনবন্ধব পুলিশিং দিয়ে, শ্রী শামসুল্লাহার বিপিএম এখানে উপস্থিত রয়েছেন। উপজেলা চেয়ারম্যান জনাব শামসুল আলম প্রধান উপস্থিত রয়েছেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জনাব সিরাজুল হক উপস্থিত রয়েছেন, মেয়র জনাব আনিসুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আলহাজ মোসলেমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অন্যান্য নেতৃবৃন্দ, গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, থানার অফিসার ইনচার্জ এবং এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ, যারা খেলায় অংশগ্রহণ করছেন, সেই খেলোয়াড়বৃন্দ, খেলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত ভালো লাগছে এই একটি ব্যতিক্রমী, একটি সুন্দর আয়োজনে এখানে অংশীদার হতে পেরে। আমি ধন্যবাদ জানাই এটির আয়োজকদের, ধন্যবাদ জানাই যেটি যিনি এটির পৃষ্ঠপোষকতা করছেন, পুলিশ সুপার শামসুল নাহার এবং তার টিমকে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ সাহেবকে, যে তিনি এই আয়োজনে নিজে উপস্থিত হয়েছেন এবং সকলকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। এই প্রক্রিয়াটি গাজীপুর জেলার বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে চালু হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এটি আমাদের উদ্দেশ্য মাদক নির্মূল বা মাদক মুক্ত সমাজ গড়া, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়া এবং জঙ্গি মুক্ত সমাজ গড়া, সেই ব্রতই নিয়ে এখানে সবাই আপনারা এসেছেন, সেটি আমাদের বিশ্বাস। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের সাফল্যের যে স্বর্ণদুয়ার খুলে দিয়েছেন, সেটি আমাদের শুধুমাত্র দেশের ভিতরেই সীমাবদ্ধ নেই, তার যে আলোকটা সেটি কিন্তু সারা বিশ্বে পৌঁছে গেছে এবং সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত অর্থনীতিবিদগণ গবেষণা করছেন যে বাংলাদেশে এত ছোট্ট একটি ভূখণ্ডের ভিতরে এত বেশি মানুষ নিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এই উন্নয়নের ধারাবাহিকতা চালিয়ে রেখেছেন। এমনকি সারা বিশ্বে যখন রেসিশন চলছিল, অর্থনৈতিক মন্দা চলছিল, সেই মন্দার ভেতরেও বাংলাদেশে অর্থনৈতিক চাকা অত্যন্ত দ্রুত গতিতে চলেছে এবং সেটি একটি বিস্ময়ের সৃষ্টি করেছে সারা বিশ্বে। এবং তিনি এনডিজি অর্জন করেছেন, এসডিজির পথে আমরা রয়েছি। 2041 সালের ভেতরে আমরা আমাদের দেশকে একটি সুন্দর অবস্থায় আমরা দেখতে চাই। আমরা 30টি অর্থনীতির প্রধান অর্থনীতির যে দেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন বা উন্নত প্রধান 30টি দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান তৈরি হবে, যেটি আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে বাংলাদেশের কোনো মানুষ চিন্তা করতো কিনা সন্দেহ আছে, বিশ্বের কোনো অর্থনীতিবিদগণ চিন্তা করতো কিনা সন্দেহ আছে, এমনকি জ্যোতিষীরা যে জ্যোতির্বিদ্যা তারা ভবিষ্যৎ দেখতে পায় তারাও চিন্তা করতো কিনা সেটিরও সন্দেহ আছে, সেই বিষয়টি কিন্তু দেখিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তার সেই আদর্শে তার সংগঠন, বিভিন্ন সরকারি সংগঠন, তার দলীয় সংগঠন সবাই সারা দেশে একযোগে কাজ করছে তাকে সমর্থন জানিয়ে, তার এই যে স্বপ্ন সেটি বাস্তবায়নের সারথি হয়ে, এবং আমরাও পুলিশের পক্ষ থেকে এখানে আজ হাজির হয়েছি শুধুমাত্র পুলিশ মানে চোর ডাকাত তাড়ানোর জন্য নয়, সেটির সাথে সাথে পুলিশ যে সমাজেরই একটি অংশ এবং সমাজের সংস্কার যে তাদের একটি বিরাট ভূমিকা রয়েছে,
সেটির আমাদের সেটির যে একটি প্রতিফলন সেটি দেখানোর একটি প্রক্রিয়া বা প্রত্যয় বা প্রচেষ্টা আপনারা বলতে পারেন আজকের এই খেলা। পুলিশের তো কাজ আপনারা সবাই মনে করেন যে একটি অপরাধ সংঘটিত হবে, একটি চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, সেখানে গিয়ে পুলিশ দাঁড়াবে সেটির জন্য, কিন্তু তার পাশাপাশি সমাজকে পরিশীলিত করার জন্য, সমাজকে কলুষ মুক্ত করার জন্য, কুসংস্কার মুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য আমাদের আইন প্রয়োগের পাশাপাশি আমরা এখানে হাজির হয়েছি। আমাদের পুলিশ সুপার সাবজন হার এবং তার টিম হাজির হয়েছে যে এখানে মাদক মুক্ত সমাজ গড়ানোর জন্য, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ানোর জন্য, জঙ্গি মুক্ত সমাজ গড়ানোর জন্য সমাজের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করে একটি সুন্দর শিবির গড়া, একটি সুন্দর গাজীপুর গড়ার যে প্রত্যয় তিনি নিয়েছেন, যে প্রচেষ্টা তিনি নিয়েছেন সেটি সফল হোক এবং আপনারা সবাই এর স্বপ্ন সারথি হিসেবে কাজ করে সাফল্যের স্বপ্ন দুয়ারে পৌঁছে দেবেন গাজীপুরবাসীকে, পৌঁছে দেবেন এই শ্রীপুরবাসীকে, এবং শ্রীপুর একটি আদর্শ থানা হবে আইন শৃঙ্খলার দিক দিয়ে। সেখানে কোনো অপরাধ থাকবে না, তার মাদক থাকবে না, ন্যায় নির্যাতন থাকবে না, জঙ্গি থাকবে না, সেই বিষয়ে আপনারা প্রত্যয় গ্রহণ করবেন, শপথ গ্রহণ করবেন, সেইভাবে কাজকর্ম এগিয়ে নেবেন, সেই প্রত্যাশা আমার রইল। সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান যেভাবে সহযোগিতা করছেন পুলিশ সুপারকে, সেই সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা আমার রইল। এবং একটি আদর্শ থানা হিসেবে আইন শৃঙ্খলার দিক দিয়ে আমাদের এই শ্রীপুরকে আমরা অচিরেই দেখতে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই খেলার শুভকামনা।